ক্ষমতায় থাকত। জো বাইডেন বলেছে আমি আবারও ক্ষমতায় থাকতে চাই, আবারও ইলেকশনে দাঁড়াতে চাই, কারণ ট্রাম্প আবার যদি ক্ষমতা আসে আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কি মনে আছে আপনাদের, আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমার বয়স কোনো ব্যাপার না, আমি ক্ষমতায় আবারও থাকতে চাই গণতন্ত্রকে রক্ষা করার জন্য। আমিও আজকে একই কথা বলি, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এই স্পিরিটটা আমাদের রাখত এবং অ্যাকশনমুখী কর্মকাণ্ড করতে হবে। এখানে জুঁই ফুলের গান গেয়ে লাভ নেই, আমার সামনে গ্রেনেডের বিস্ফোরণ এই 23 নম্বরে, ওর সামনে দাঁড়িয়ে আমি জুঁই ফুলের গান গাইব? আমাকেও অ্যাকশনে যেতে হবে, যেমন কুকুর তেমন মুগুর, ওরকম ইশতেহার করে, ওই রকম ইশতেহার করেন আমাকে, আমাকে আজকে আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে। ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কথা ভাবতে হবে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, এর যে প্রতীক ইম্প্যাক্ট এটা ভাবতে হবে, ভাবতে হবে 26 সাল, উন্নয়নশীল দেশ সেটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। যদিও আমরা অনেক অগ্রসর হয়েছি, সংকটেও আছি, আর সর্বোপরি মাথায় রাখতে হবে 2040। 2040 সাল আমাদের মাথায় রাখতে হবে, সেটা লক্ষ্য হচ্ছে ডিজিটাল হয়ে গেছে এখন স্মার্ট বাংলাদেশ, মাথায় স্মার্ট বাংলাদেশ। এখন এই স্মার্টনেসটা কিভাবে আসবে, কিভাবে এর বিকাশ ঘটবে, প্রসার ঘটবে, এ বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমি আমাদের সভাপতি সাহেবকে বলবো এবং নেত্রী তাকে দায়িত্ব দিয়েছেন, সঙ্গে আমাদের সেলিম আছে, সেও তাত্ত্বিক মানুষ, এখানে অনেক তাত্ত্বিক আছে, আওয়ামী লীগের তাত্ত্বিকের আবার 3 র্যাঙ্কও আছে, অভাব নেই ইনশাল্লাহ। আমরা এই দিন, কঠিন দিন আমরা অতিক্রম করতে পারবো, কারণ কঠিন দিন অতিক্রম করার মতো সাহসী ক্যাপ্টেন আমাদের দলে আছে। আমার দলের অধিনায়ক অত্যন্ত সাহসী, দূরদর্শী, এবং তার অসম সাহসের জন্য আমরা দুর্গম সাগর পাড়ি দিতে পারি এবং দিয়ে আসছি। আমি সাংবাদিকদের আবার প্রশ্ন করে এখানে দেখেন এইসব বিষয়গুলো এখানে ম্যাটার করে না, আমি ইশতেহারের কথাই বলছি। আমি ইশতেহার, আপনি অর্থনৈতিক দিকটা বলতে চেষ্টা করেছেন, বলেছেন এবং এটা বাস্তবতা,